তো হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছি আজকের ভিডিও আমি তোমাদেরকে কি বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যারা এখনো পর্যন্ত নতুন ডিজে বিজনেস স্টার্টিং এর কথা ভাবনা চিন্তা করেছে এবং এটা ভেবে পাচ্ছ না যে কি থেকে স্টার্ট করবো এবং কি কোম্পানি আমরা স্পিকার থেকে অ্যাম্পলিফায়ার থেকে ক্যাবিনেট থেকে আমরা এই সমস্ত কিছু ইউজ করে একটা কম্পিটিশন লেভেলের ডিজে সেট তৈরি করবো, তো আজকে তাদের জন্য এই ভিডিওটা দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এখানে তোমাদেরকে একটা কম্পিটিশন লেভেলের ডিজে সেট আপ তৈরি করতে কত কী খরচ হতে পারে এবং কী কোম্পানি স্পিকার তোমরা ইউজ করলে সে সেট আপটা একটা দারুণ সেট আপ হতে চলে হবে, তো এই বিষয়ে আজকে তোমাদের আমি ভিডিও বলছি। তো চলো বন্ধু, এক এক করে ফার্স্ট আমরা দেখে নিই। তো বন্ধু, আমরা কিন্তু এখানে JBL-এর ASR X75-এর যে মডেলের ক্যাবিনের যে টপে সেটা কিন্তু আমরা এখানে ইউজ করবো। আর একটা কথা বন্ধুরা মাথায় রাখবে, আমরা কিন্তু সোয়েড বডি এখানে ইউজ করবো না, আমরা কিন্তু এখানে প্রিন্টেড বডি ইউজ করবো। তো বন্ধুরা, একজনের ক্যাবিনেট কিনতে আমাদের যে খরচা পড়বে বন্ধুরা, অ্যাপ্রক্স প্রাইস তোমাদেরকে বলছি বন্ধুরা, 17-20 হাজারের কাছাকাছি তোমরা একজনের ক্যাবিনেট কিন্তু পেয়ে যাবে আরামসে। তো চলো বন্ধুরা, এরপর আমরা এখানে বেসের ক্যাবিনেট দেখে নিই। তো বন্ধুরা, বেস কিন্তু আমরা এখানে সিঙ্গেল বেস ইউজ করবো, তো মডেল হচ্ছে JBL-এর XTX মডেল। তো বন্ধুরা, এই বেসের অ্যাপ্রক্স প্রাইস তোমাদেরকে আমি জানি নাকি 16-18 হাজারের কাছাকাছি তোমরা কিন্তু এই বেসের ক্যাবিনেট পেয়ে যাবে। তো বন্ধুরা, একজনের আমাদেরকে বেসের ক্যাবিনেট এবং একজন JBL-এর ক্যাবিনেট কিনতে আমাদের টোটাল খরচা যেটা পড়ছে বন্ধুরা, বেসের ক্যাবিনেট তোমাদেরকে বললাম 18,000 টাকা এবং টপের ক্যাবিনেট যেটা তোমাদের আমি বললাম 20,000 টাকা। তো 20 আর 18 টোটাল 38,000 টাকা আমাদের টপ বেসের ক্যাবিনেট কিনতে খরচা পড়ছে। আর ক্যাবিনেট কিন্তু আমি আবারও একবার তোমাদেরকে বলছি, বেঙ্গল কোম্পানির ক্যাবিনেটই অবশ্যই ইউজ করবে, দারুণ রেসপন্স পাবে, দারুণ ক্যাবিনেট তাদের। তো বন্ধুরা, এরপর আমরা স্পিকারের দিকে চলে যাই। তো ফার্স্টে আমরা বেসে যে কোম্পানি স্পিকার ইউজ করছি, যে পিওডিও কোম্পানি C18000V3, তো এটা হচ্ছে একটা দারুণ স্পিকার, বেসে তোমার দারুণ রেজাল্ট এবং রেসপন্স তুমি পাবেই পাবে। তো এই স্পিকারের অ্যাপ্রক্স প্রাইস তোমাদেরকে বলার আগে ফার্স্টে কিছু ডিটেলস তোমাদেরকে আমি বলে রাখি। তো বন্ধুরা, ডিটেলস তোমাদেরকে আমি যেমনটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা পোস্ট করে দরকার পড়লে ডিটেলসটা দেখে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা। চলো বন্ধুরা, স্পিকারের দামটা আমরা জেনে নিই। তো এক পিসের দাম বন্ধুরা স্পিকারটা হবে 18,000 টাকা, তাহলে দু পিসের দাম কিন্তু আমরা 36,000 টাকা, ঠিক আছে বন্ধুরা। তো আমি কিন্তু এক পিসের দাম 18,000 টাকা, তো আমরা দু পিসের দাম 36,000 টাকা, তাহলে আমাদের দুটো স্পিকার কিনতে কিন্তু 36,000 টাকা খরচা পড়ছে, ঠিক আছে বন্ধুরা। কিন্তু আমার টপের জন্য যে স্পিকারটা নিয়েছি, পিওডিও কোম্পানি TRIPLE-2/6 স্পিকার, এই স্পিকারটা বন্ধুরা কিন্তু দারুণ একটা স্পিকার, ঠিক আছে বন্ধুরা। তো এর ডিটেলস কিন্তু আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে ভিডিওটা পোস্ট করে দরকার বলে ডিটেলস দেখে নিতে পারো, প্রোগ্রাম পাওয়ার থেকে এক্সপিরিয়েন্স পাওয়ার থেকে নিয়ে, ঠিক আছে বন্ধুরা, ফ্রিকোয়েন্সি রেঞ্জ থেকে নিয়ে সমস্ত কিছু তোমরা কিন্তু ভালো করে দেখে নিতে পারো। আর এর যদি দামের কথা আমি বলি, তো কিন্তু বন্ধুরা 11,000 টাকা এক পিসের দাম, ঠিক আছে বন্ধুরা, 11,000 টাকা এক পিসের দাম। কিন্তু আমাদের স্পিকার দরকার পড়ে 4টে, তাহলে 4×11=44,000 টাকা টপের স্পিকারের দাম পড়বে। তো বন্ধুরা, এরপর আমরা দেখে নিই HF আমরা কী ইউজ করবো। HF বন্ধুরা আমরা ইউজ করছি না, পিওডিও কোম্পানির BMD-760, ঠিক আছে বন্ধুরা। এর অ্যাপ্রক্স প্রাইস এক পিসের দাম হচ্ছে 6,500 টাকা, মানে দু পিসের দাম হচ্ছে 13,000 টাকা, ঠিক আছে বন্ধুরা। এরপর কিন্তু আমাদের একটা নেটওয়ার্ক প্রয়োজন পড়বে HF-এর জন্য। তো HF-এর জন্য আমরা এখানে আহুজা কোম্পানির, ঠিক আছে, 750 যে সিঙ্গেল নেটওয়ার্ক সেটা কিন্তু আমরা এখানে ইউজ করছি। তো এর এক পিসের দাম হচ্ছে বন্ধুরা 1600 টাকা, মানে দু পিসের দাম হচ্ছে বন্ধুরা 3200 টাকা, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে আমাদের HF বোর্ড। তো বন্ধুরা, যেমনটাই দেখতে পাচ্ছি অ্যাম্পলিফায়ার কিন্তু আমরা এখানে নিয়ে নিচ্ছি, ডায়াটেক কোম্পানি V5000। তো এটা একটা দারুণ দারুণ অ্যাম্পলিফায়ার হতে চলেছে, তো এর মধ্যে তুমি টপ বেস দুটোকে রান করতে পারবে। তো বন্ধুরা, এই অ্যাম্পলিফায়ারটার দাম তোমাদেরকে বলে রাখি, মার্কেটে তোমরা এটা 53,000 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা মিক্সার নিয়ে নিচ্ছি, তো মিক্সারটা হচ্ছে স্ট্রেঞ্জার কোম্পানির একটা 6 চ্যানেলের মিক্সার। তো এই মিক্সার কিন্তু দারুণ একটা মিক্সার, ডিজের জন্য কিন্তু এটা হেভি হবে, ঠিক আছে বন্ধুরা। তো এর দাম কিন্তু তোমাদেরকে বলে রাখি, মার্কেটে তোমরা এটা কিন্তু 5,000 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে। তো এটা তোমরা ইউজ করে দেখো, ডিজেতে খুবই মানে ভালো রেসপন্স, আমি নিজে ইউজ করি এটা, তার জন্য তোমাদেরকে আমি এটা রিকোয়ারমেন্ট করলাম, ঠিক আছে বন্ধুরা। তো এরপর কিন্তু আমাদের যেটা নেক্সট দরকার, লাস্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের স্টেবিলাইজার। তো স্টেবিলাইজার এখানে 5 KB নিলেই ইনাফ। তো 5 KB একটা স্টেবিলাইজার দাম তোমাদেরকে বলি আমি 11,000 টাকা। তো 11,000 টাকার মধ্যে 5 KB স্টেবিলাইজার তোমরা মার্কেটে পেয়ে যাবে। তো বন্ধুরা, যেমনটাই দেখতে পাচ্ছ আমি কিন্তু টোটালটা হিসাব করে যা দেখছি, 2,03,200 টাকা কিন্তু তোমাদের খরচা পড়বে সেট আপটা তৈরি করতে। হ্যাঁ বন্ধু, এটা একটু বাজেটটা বেশি যাদের তাদের পক্ষে কিন্তু দারুণ একটা সেট আপ, কারণ ফুল কোয়ালিটি যাকে বলে সেই কোয়ালিটি সেটা কিন্তু থাকবে, কারণ প্রতিটা জিনিস কিন্তু আমি এখানে হেভি থেকে হেভি দিয়েছি, ঠিক আছে বন্ধুরা। স্পিকার থেকে নিয়ে মেশিন থেকে নিয়ে টপের ক্যাবিনেট থেকে নিয়ে বেসের ক্যাবিনেট থেকে নিয়ে প্রতিটা জিনিস নিখুঁতভাবে কিন্তু আমি ভালো কোয়ালিটিওয়ালা জিনিস দিয়েছি বন্ধুরা। এইভাবে যদি তোমরা সেট আপ তৈরি করো,
আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, দারুণ সেট আপ তৈরি হবে। তো বন্ধুরা, যদি লো বাজেটের ডিজে সেট আপও যদি ভিডিও এরকম দরকার হয়, অবশ্যই কমেন্ট করুন, আমি ভিডিও বানাবো। ঠিক আছে বন্ধুরা, আর আরেকটা কথা বন্ধুরা, চ্যানেলটা যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও নিয়ে আসি। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে কোনো আবার নেক্সট ভিডিওতে।